দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলে মাতৃহারা অভিনেতা নীল সুজন চট্টোপাধ্যায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রিয়জন বিয়োগের খবর তিনি নিজেই দিয়েছিলেন এরপর মাকে দাহ করে ফেরার পরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন অভিনেতা সেই সঙ্গে জানান তিনি নিয়ম মেনে আজও যাবেন রিহার্সালে অসুস্থ ছিলেন নীল সুজন চট্টোপাধ্যায়ের মা ভর্তি ছিলেন হাসপাতালে সেখান থেকে মায়ের সঙ্গে তোলা শেষ ছবিটি শেয়ার করে নেন অভিনেতা মারিজ সংবাদ নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন নীল মঙ্গলবার মাকে হারিয়ে রাতে শেষকৃত্য করে বুধবার সকালে অভিনয়ের রিহার্সালে হাজির থাকলেন নীল সত্যই সোশ্যাল মিডিয়ায় গৌরব জানিয়েছিলেন তিনি আপাতত কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতে এই চ্যানেলের তরফ থেকে প্রকাশ শোনানো হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো না এবার আর অলৌকিক গল্প নয় এই গল্প একটি মেয়ের স্বপ্ন পূরণের আর এক অদ্ভুত লড়াইয়ের নতুন ধারাবাহিক নিয়ে জি বাংলায় ফিরছে অভিনেত্রী শ্রুতি দাস বিপরীতে দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে ধারাবাহিকের নাম রাঙাবো সত্য সোশ্যাল মিডিয়ায় গৌরব জানিয়েছিলেন তিনি আপাতত কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতে চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো ধারাবাহিকে শ্রুতির নাম পাখি গ্রামের কোনো মেয়ে নাকি তার হাতে না সেজে বিয়ে করতে যায় না কিন্তু পাখি নিজে সে নাকি একেবারেই সেজে থাকে না তার শখ নিজের বিয়ের দিন সুন্দর করে সেজে বিয়ে করবে সে কিন্তু হঠাৎ করেই তার বিয়ে হয়ে যায় কোথায় সাজ লাল তাঁতের শাড়ি আর সামান্য চন্দনের সাজেই বিয়ে করে নিতে হয় ধারাবাহিকের পাখিকে কিন্তু সেখানেও বিপত্তি নৌকায় যেতে যেতে হঠাৎই স্মৃতি হারিয়ে যায় পাখির স্বামীর তারপর নতুন কোন লড়াই করতে হবে গ্রামের মেয়ে পাখিকে সেই গল্পের উত্তর পাওয়া যাবে নতুন ধারাবাহিকে ঐন্দ্রিলা শর্মার শরীরে এর আগে থেকে বিভিন্ন জটিলতা রয়েছে রক্তচাপ ওঠানামা করছে হঠাৎ নতুন করে হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বুধবার সকাল 10টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী তাঁর শরীরে এর আগে থেকে বিভিন্ন জটিলতা রয়েছে রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে হাসপাতাল সূত্রে খবর সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে তবে অভিনেত্রীর অবস্থা বেশ সংকটজনক লিওনের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগের মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট সানি লিওনি ওরফে করণজিত কর বোহরা ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের বিরুদ্ধে 2019 সালের একটি মামলায় স্থগিতাদেশ ছিল কোর্টের 2019 সালে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল সানি লিওনি তাঁর স্বামী ও তাঁদের এক কর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল 2019 সালে অভিযোগ 2019 সালে কোচিতে একটি প্রেম দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে হাজির থাকার কথা ছিল সানি লিওনের হাজির থাকার জন্য আগে ভাগে 29 লাখ টাকা নিয়েছিলেন সানি লিওনে কিন্তু কথার খেলাপ করেন সানি সেই অনুষ্ঠানে যাননি তিনি এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি ছোট পর্দার সঙ্গে বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন বয়স যে তার কাছে একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করে দেন তিনি একাধিক ছবির কাজের সঙ্গে সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় কুইজ শো কন বনেগা করোড়পতি সঞ্চালনা করছেন তিনি তাকে ছাড়া কেবিসি দেখার কথা ভাবতেই পারেন না দর্শকেরা সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে কথা বলাকালীন অমিতাভ বচ্চন এতদিনের গোপন রহস্য ফাঁস করলেন জানালেন কোনো বিশেষ কারণে জয়াকে স্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে কন বনেগা করোড়পতি সিজন 14 এর একটি প্রোমো শেয়ার করা হয়েছে নেট দুনিয়ায় সেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগীর লম্বা চুলের প্রশংসা করেন বিগ বি আর কথা বলতে বলতেই তিনি জানিয়ে দেন যে জয়া বচ্চনের লম্বা চুলের জন্যই তিনি তাকে বিয়ে করেন বিগ বির এমন কথা শুনে সেখানে উপস্থিত দর্শকেরা হাততালিতে ভরিয়ে দেন
ঘুম থেকে উঠেই নাকি তার মাকে চায়। মা মাথায় হাত বুলিয়ে গল্প বলে ঘুম পাড়িয়ে দিতেন, আবার মা সকালে গরম দুধ নিয়ে এসে ঘুম ভাঙাতেন তার। সেই মেয়ে কিনা বিদেশে পড়তে যাবে ভয় পেয়েছিলেন মা। এত অগোছালো মেয়ে কি করে থাকবে মাকে ছাড়া? কিন্তু সেই মেয়ে তখন নিজের সিদ্ধান্তে অটল, বিদেশে গিয়ে অভিনয় নিয়ে পড়াশোনা করবেনই। হলেও তাই বিদেশে গিয়ে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলেন তিনি, নিজের কাজ গুছিয়ে করতে শিখলেন। এই মা মেয়ে কোনো সাধারণ জনতা নয়, এরা তারকা, শ্রীদেবী ও তার কন্যা জাহ্নবী কাপুর। কপিল শর্মা শোতে এসে বনি কাপুর ফাঁস করলেন জাহ্নবীর ছোটবেলার সেই কথা। জাহ্নবী নাকি প্রচণ্ড অগোছালো, ঘরে সবসময় ছড়িয়ে রাখেন জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র। এমন বেখেয়ালে থাকেন তিনি যে টুথপেস্টের ঢাকনা আটকাতেও ভুলে যান। গত 14 নভেম্বর ছিল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের চতুর্থ বিবাহবার্ষিকী, আর সেই বিশেষ দিনটাতেই সোশ্যাল মিডিয়ায় স্বামীকে শুভেচ্ছা জানালেন না দীপিকা। কেন এমন ছন্দপতন? বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বলিউড ডিভা দীপিকা তার পেশাগত দিক থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন বেশি, আর রণবীরের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করার জন্য এই মাধ্যম ব্যবহারের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, দীপিকা পাড়ুকোন তাঁর স্বামী রণবীর সিংকে অত্যন্ত ভালোবাসেন, আর স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে এমনটা তিনি মনে করেন না। তিনি খুব ভালো করেই জানেন যে সাধারণ মানুষের নজর তাঁদের দিকে থাকে, তাঁদের সম্পর্কের দিকে থাকে, পাপারাজ্জিরা সারাক্ষণ তাঁদের অনুসরণ করতে থাকেন, কিন্তু ব্যক্তিগত জীবন ব্যক্তিগতভাবে রাখতেই পছন্দ করেন তিনি। আর তাই বিবাহবার্ষিকীতে তিনি রণবীরকে শুভেচ্ছা জানাননি সোশ্যাল মিডিয়ায়। ঘনিষ্ঠ সূত্রে এমন দাবি করা হলেও অন্য গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। টলি হলিবলি আজ এই পর্যন্তই, দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।